হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমি আপনাদের রিসেন্টলি ভাইরাল হওয়া সসম্যান গেমটি কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তা দেখাবো। তো ফার্স্টে আমি আপনাদের প্লে স্টোরে গিয়ে সসম্যান গেমটি সার্চ দিয়ে দেখাচ্ছি যে এটি আমাদের দেশে অ্যাভেলেবল নেই। তো এই গেমটি ডাউনলোড দেওয়ার জন্য আপনাদের প্রথমে স্পিডি ফাই নামক VPNটি ডাউনলোড করতে হবে। তো দেখুন, এখানে সসম্যান গেমটি বাংলাদেশে অ্যাভেলেবল নেই। তো এখন আমরা কি করব, প্লে স্টোর থেকে স্পিডিফাই VPNটি ডাউনলোড দিব। তো এখানে লিখি SPEEDIFY স্পিডিফাই। তো এই VPNটি আমরা ডাউনলোড দিব। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করছি। তো এখানে ওপেন করার পর এখানে আপনাদের স্পিডিফাই VPN আপনাদের সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করতে হবে। তো সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করার পর আপনাদের প্লে স্টোরে গিয়ে, প্লে স্টোরে অ্যাপ ইনফোতে গিয়ে প্লে স্টোরের ক্লিয়ার ডাটা করতে হবে। তো এখানে আমি প্লে স্টোরের ডাটা ক্লিন করে দিলাম। তারপর আমাদের আবার যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখন আমরা সার্চ করব যে সসম্যান। দেখুন, এখানে সার্চ করার পরে SAUSAG সসম্যান। তো সসম্যান সার্চ করার পরে দেখুন গেমটি এখন আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখানে আমার ইনস্টল করা আছে তাই এখানে প্লে লেখা আসছে। তো আপনাদের ওখানে ইনস্টল লেখা থাকবে, তারপর আপনারা ওখান থেকে ইনস্টল করবেন।